হাই ক্লাস টু, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বাংলা ব্যাকরণের সপ্তম অধ্যায়, যেখানে আমরা পদ পরিচয় পাই, সেই পদ পরিচয় অধ্যায়টি আমরা আজকে রিভিশন করব। ঠিক আছে, আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা তোমাদের বাংলা ব্যাকরণ বই নাও, আর এখানে তোমরা 33 পৃষ্ঠা বার করবে। সপ্তম অধ্যায় দেখো, এখানে লেখা আছে পদ পরিচয়, এটা তোমরা বইতে খোলো। দেখো, আমরা জানি যে শব্দ, পদ, বাক্য এগুলো কি, আমরা এগুলো শিখেছি, তাই তো? তাহলে তার মধ্যেই পদ কি? পদ হলো বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলে থাকি। আর এখন আমরা পড়ছি কি, পদ পরিচয়, যেটাকে ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়েছে দেখো, আমরা এর আগের অধ্যায়গুলি থেকে জেনেছি ধ্বনি, বর্ণ, শব্দ এবং বাক্য কাকে বলে। এই অধ্যায়ে আমরা পদ এবং পদের শ্রেণীবিভাগ সম্বন্ধে বিশদে জানব। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ, এই বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। তাহলে শব্দের সঙ্গে যখন বিভক্তিযুক্ত হয় তাকে বলা হয় পদ। শব্দের সঙ্গে যে চিহ্নগুলিকে জুড়ে একটি পদ গঠিত হয় তাকে বিভক্তি বলে। যেমন অনিতা খাতাতে কলম দিয়ে লিখছে, তাহলে এখানে খাতা পদটির সাথে তে বিভক্তি বা লিখ এর সাথে ছে বিভক্তি যুক্ত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার এই পদের 5টা প্রকারভেদ আমরা পেয়ে থাকি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়াপদ। ঠিক আছে, এখানে একটু ঠিক করে নেবে ক্রিয়া, কয়রা ফল রস্যই। আচ্ছা, তাহলে আমরা পদের 5টা প্রকারভেদের মধ্যে আজকে আমরা জানব বিশেষ্য পদ সম্পর্কে। আগেও আমি তোমাদের ক্লাসে বুঝিয়ে দিয়েছি, আর আজকে আমি আরেকবার এটা রিভাইজ করছি। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে বুঝে নেবে। তাহলে বিশেষ্য পদ কি, যেটাকে তোমরা ইংলিশে বলো নাউন। যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে কোনো কিছুর, যে কোনো কিছুর নাম বোঝায় তখন তাকে বলছে, সেই পদটাকে বিশেষ্য পদ। যেমন সোনা একটি মূল্যবান ধাতু, আমাদের দেশের জাতীয় ফল আম। এই যে আম, সোনা, এগুলো সব এক একটা কি নাম, ফলের নাম আর একটি একটি ধাতুর নাম। তাহলে এগুলো এক একটা নাম, এগুলো বিশেষ্য পদ। এইবারে বিশেষ্য পদের এই যে নাম, বিভিন্ন নামের পার্থক্য অনুযায়ী, সেই নামগুলো তো শুধু একটা জিনিসের নাম না, বিভিন্ন জিনিসের নাম, বিভিন্ন অবজেক্টসের নাম আছে, সেই নামের পার্থক্য অনুসারে বিশেষ্য পদকে 6টি শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? ক, নামবাচক বিশেষ্য, খ, বস্তুবাচক বিশেষ্য, গ, জাতিবাচক বিশেষ্য, ঘ, গুণবাচক বিশেষ্য, ও, সমষ্টিবাচক বিশেষ্য, আর চ, ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে কটি ভাগে ভাগ করা যায় বিশেষ্য পদকে? 6টি ভাগে। প্রথমে আমরা পড়ব নামবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্রের নাম বোঝায় তাকে নামবাচক বিশেষ্য বলে। তাহলে যে বিশেষ্য পদ দিয়ে ব্যক্তি, বস্তু, স্থান, কাল মানে কোনো সময় বা পাত্রের নাম বোঝায় তাকে বলা হয় নামবাচক বিশেষ্য। যেমন গঙ্গা পবিত্র নদী, গঙ্গা একটি নদীর নাম। এইবারে দেখো বস্তুবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদ দিয়ে কোনো বস্তু, পদার্থ বা খনিজ দ্রব্যের নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। অর্থাৎ কোনো বস্তুর নাম বোঝাচ্ছে, যেমন দুধ একটি আদর্শ পানীয়, তাহলে দুধ এখানে বস্তুবাচক বিশেষ্য। পরেরটা দেখো জাতিবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ দিয়ে কোনো জাতি বা শ্রেণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। পাশে একটি কুকুরের ছবি দেখতে পাচ্ছ, কুকুর, কুকুরের এর একটা বিশেষ নাম নেই, কুকুর মানে অনেকগুলো কুকুরকে বোঝাচ্ছে,
তার মানে পুরো কুকুর জাতিকে। যদি বলা হয় যে পাখি, তাহলে পাখি একটি জাতি। যদি বলা হয় বাঘ, বাঘ একটি জাতি। যদি বলা হয় বাঙালি, বাঙালি একটি জাতি। এবার এর মধ্যে সবার আলাদা আলাদা নাম থাকতে পারে। তাহলে এগুলোকে বলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। আচ্ছা, পরেরটা দেখো, গুণবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দিয়ে কোনো গুণ, দোষ, অবস্থা ইত্যাদির নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। অর্থাৎ যে বিশেষ্য পদ দিয়ে কোনো দোষ গুণ অবস্থাকে বোঝাচ্ছে তাকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য। যেমন ক্ষমা, ক্ষমা করা, ফরগিভনেস, সেটাকে জীবনের পরম ধর্ম ক্ষমা। তাহলে ক্ষমা হলো একটা গুণ, এটাকে বলা হচ্ছে গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। বা মমতা, মমতা মানে ওই লোকটির মনে অনেক মমতা আছে, অনেক দয়া আছে, এগুলো একটা গুণ, সমষ্টিবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দিয়ে কোনো প্রাণী বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। সমষ্টি মানে পরিমাণ বা সংখ্যাকে বোঝাচ্ছে। মাঠে এক ঝাঁক পাখি উড়ে গেল, এই যে ঝাঁক মানে একটা পাখির ঝাঁক, মানে অনেকগুলো পাখির সংখ্যাকে বোঝাচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, তাহলে তারপরেরটা দেখো, ক্রিয়াবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদ দিয়ে কোনো কাজের নাম বোঝায়, ক্রিয়া মানে কি কাজ, তাকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন গরিবদের অর্থ দান করা পুণ্যের কাজ, তাহলে যে কোনো কাজকে বলা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে এতটাই আজকের জন্য তোমাদের রিভিশন থাকছে। তোমরা বাড়িতে আর একবার এই অনুশীলনটা পড়বে, আর পরের ক্লাসে আমরা বিশেষণ পদ এবং অন্যান্য পদ নিয়ে আলোচনা করবো।